সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন, আমি মোস্তফা ফিরোজ। উপমন্ত্রী হাবিবুন নাহারকে তালুকদার খালেক, বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে বলো কারেন্টের যা দশা ভোট একটাও জুটবে না। এটা হাবিবুন নাহার তালুকদার আব্দুল খালেকের স্ত্রী, এটি স্বামী স্ত্রীর একান্ত কোনো কথোপকথনটা। দর্শক, বিরাজমান যে পরিস্থিতি সেটি একটা রাজনৈতিক বক্তব্যই বলা যায়, মানে এরকম বক্তব্য রাজনৈতিক নেতারা তার কর্মীদেরকে বলেন। এখানে হয়তো মনে হতে পারে যে এটা তালুকদার আব্দুল খালেক যেহেতু হাবিবুন নাহারের স্বামী, সুতরাং তিনি হয়তো এটি বলে ফেলেছেন। না, বিষয়টা তেমন না, এটা খুবই ইন্টারেস্টিং বক্তব্য। কিন্তু আমার একটা কথা আছে দর্শক, কথা হলো যে কারেন্টের যে অবস্থা সেটা তো সবাই বুঝতে পারছে, কিন্তু তালুকদার আব্দুল খালেকও চিন্তা করছে যে ভোট পাবে কি পাবে না, যেখানে বিএনপি মতো প্রধান দল নাই, জামাত নাই, জাতীয় পার্টি নামক অস্তে আছে। তাহলে তারপরেও চিন্তা করতে হচ্ছে যে কারেন্ট না থাকার কারণে তার প্রভাব পড়বে। তাহলে দর্শক বুঝতে পারছেন পরিস্থিতি কেমন। আর এখানে যদি ওই নজরুল ইসলাম মঞ্জু যদি দাঁড়াতেন ওই খুলনায়, বা বিএনপির অন্য যে কেউ নৌকা আছে, যদি ধানের শীষ নেই, এখানে যদি ধানের শীষ যুক্ত হতো, তাহলে দর্শক বোঝেন অবস্থা, এবং কারেন্টের এরকম একটা অবস্থা, তাহলে কি জিততে পারতো? গাজীপুরে কি হয়েছিল? গাজীপুরে আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা, যাকে মেয়র হিসাবে দায়িত্ব দেওয়া হয়নি, দায়িত্ব ফিরে পাওয়ার কথা, তারপরেও কিন্তু তার জাহাঙ্গীর আলম তো দূরের কথা, তার মা যায় দেখাতুন তার কাছেও হারতে পারে নাই। এলো কি শুধু যেমন এ বলছিলেন আজমতুল্লাহ যে বেইমানির কারণে সে জিততে পারেনি, আসলে শুধু বেইমানি? এটা কি দলের মান অভিমান? ভোটাররা কি সব কি দল করে নাকি? তারা বোঝে না যে মানে এটা তো হলো ছোট ছোট রায়, যে তারা কি চায়, একটা পরিবর্তন চায়। আর কত, 14 বছর হয়ে গেছে, সরকার পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই, এবং সুষ্ঠু নির্বাচনেরও কোনো সম্ভাবনা নেই, এবং এই জাহাঙ্গীর আলমবিহীন নির্বাচনের পরও যে পরিমাণ প্রশাসন থেকে, পুলিশ থেকে যে পরিমাণ হেনস্থ করা হয়েছে জাহাঙ্গীর আলমের সমর্থক, বোঝাই যাচ্ছে এখানে নার্ভাস। তো এখানেও বিদ্যুৎ একটা বড় সমস্যা, কিন্তু এখানে তো সবচেয়ে বড় সুবিধা হওয়ার কথা ছিল খুলনায়, যে কোনো প্রতিদ্বন্দ্বিতাই নেই, যেমন রাজশাহীর অবস্থা। তারপরেও দেখেন অবস্থা এমন যে মানুষ যদি সুযোগ পায় ওখানে কে তাল গাছ দাঁড়ালেও যেন তাকে মানে মানে ভোট দেবে, এরকম একটা পরিস্থিতি। তো যাই হোক, আমি একটু মজার কথায় আবার ফিরে আসি। উপমন্ত্রী হাবিবুন নাহার তালুকদারকে কি বলছেন? এখানে দিনের বড় একটা সময় বিদ্যুৎ না থাকায় আসন্ন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট কমে যাওয়ার আশঙ্কা করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক। এই উদ্বেগের কথা তার স্ত্রী বন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহারকে জানিয়েছেন। দুপুরে রাজধানীর সিদ্ধেশ্বরী স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে হাবিবুন নাহার এই কথা বলেন। বাইরে স্বামী কি বলছে সেই কথাটা সে আবার বলে দিচ্ছে। যাই হোক, তিনি বলেন এর মধ্যে একদিন সংসদ অধিবেশন শেষে তাকে ফোন করেন স্বামী আব্দুল খালেক। সে সময় স্বামীর সঙ্গে ফোনে কি কথা হয়েছে তা তুলে ধরে হাবিবুন নাহার বলেন, আমাকে বলেছে বিদ্যুৎ প্রতিমন্ত্রী ওকে বলো কারেন্টের যা দশা ভোট একটাও জুটবে না। আমি বিপু ভাইরে অর্থাৎ জ্বালানি প্রতিমন্ত্রী সঙ্গে সঙ্গে কল দিলাম, ভাই কি দশা, আপনার জ্বালায় কিন্তু খুলনায় সিট যাচ্ছে, বোঝেন অবস্থা? যদি একান্ত কথোপকথন, এটা সিরিয়াস না, কিন্তু এর মধ্যে তো বোঝা যাচ্ছে প্রতিফলন অবস্থা কি, যে আপনার জ্বালায় অর্থাৎ ওই বিদ্যুৎ প্রতিমন্ত্রী জ্বালায় খুলনায় সিট কিন্তু যাচ্ছে। অর্থাৎ নজরুল আহমেদ বলেন কি করব, আরো 25 দিন এই রকম দশাই থাকবে। আসলে এই 25 দিন কি শেষ হবে? আমার তো মানে কেউ কিন্তু বিশ্বাস করেন না, কারণ এর আগেও কিন্তু তারা নানান সময় এই 1 সপ্তাহ 15 দিন 10 দিন এরকম নানান রকম তালিবালি করছে, কিন্তু সংকট কিন্তু যায়নি, বরং গতবারের তুলনায় এবার তো ভয়ঙ্কর অবস্থা। আর এখন যে গরম, সেই গরমে মানুষের নাবিশ্বাস অবস্থা, তার মধ্যে যদি কারেন্ট না থাকে তো কি অবস্থা। যাই হোক, দেশে চলমান দাবদাহে গরমে অস্থির হয়ে পড়েছে মানুষ, এর মধ্যে দিন রাতে একটি বড় সময় বিদ্যুৎ থাকছে না। গত কয়েকদিন মধ্যরাতের পর সর্বোচ্চ লোডশেডিং হচ্ছে, এই পরিস্থিতি সারা দেশে বিশেষ করে ঢাকার বাইরে হচ্ছে। বিদ্যুৎ প্রতিমন্ত্রীও স্বীকার করছে যে লোডশেডিং হচ্ছে মানুষ অসহনীয় অবস্থা, এবং বিদ্যুৎ কেন্দ্রগুলিতে জ্বালানি হিসেবে গ্যাস, কয়লা, জ্বালানি তেলের যোগান দিতে সমস্যা হচ্ছে, কেননা ডলার নেই, এটা তো সবাই জানেন। তো যাই হোক, আমাদের এই যে এটা ভালো যে স্বামী স্ত্রী দুইজনই ক্ষমতাধর আওয়ামী লীগের
একজন উপমন্ত্রী, আরেকজন হচ্ছে মেয়র, তো আবার সেই মেয়র পদে দাঁড়াচ্ছেন। এখন তার মধ্যে শঙ্কা দাঁড়াইছে যে এই যদি কারেন্টের যে অবস্থা, মানুষ যদি বেঁকে যে উল্টো দিকে ভোট দেয়, তাল গাছ কলা গাছ যাই হোক না কেন, নৌকায় তো আর ভোট আসবে না। তো এই কারণে সে তার উদ্বেগের কথা তার স্ত্রীকে বলছে, স্ত্রীও বাস অকপটে বলছে। যাই হোক, আমরা এই সমস্ত স্বামী স্ত্রীর খুনসুটি বা টুকিটাকি এইসবের মধ্য দিয়ে আমরা আসলে বাস্তব অবস্থাটা বুঝতে পারি, বাস্তব অবস্থার প্রতিফলন তাদের মধ্য দিয়ে ঘটে, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। সংকট তো আর সমাধানের কোনো, আপাতত কোনো সমাধান নেই। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।